আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে গোটা দেশ তথা রাজ্য জুড়ে পালিত হবে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট। গত মার্চ মাসেই রাজ্যে দুটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির তরফে প্রার্থী হয়েছেন ত্রিপুরার রাজ পরিবারের কন্যা কৃতি সিং দেববর্মন। ভোটের দিন ঘোষণা হতেই ময়দানে ঝাঁপিয়েছে শাসক দল বিজেপি। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার কৃতি সিং দেববর্মনের সমর্থনে ফটিকরা মণ্ডলের অন্তর্গত 14 নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে গিয়ে প্রচার কর্মসূচি সারেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য সরকারের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। 2018 সালে ক্ষমতায় এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করে রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতেও আলো, জল এবং অন্যান্য সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। তাই আসন্ন লোকসভা নির্বাচনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জয়লাভ করিয়ে বিকশিত ভারতের সংকল্পকে আরও সুদৃঢ় করতে জনগণের কাছে বৃহস্পতিবার আহ্বান জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। জনগণের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখে তিনি নিশ্চিত, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।